গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো, তাই না? আমিও ভালো আছি, সুস্থ আছি। গত ক্লাসে আমরা শর্ট কোশ্চেন বা ইনস্ট্রাকশন কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা বাসায় তা আরও ভালোভাবে করেছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউ এস কোশ্চেন নিয়ে। যখন তোমরা ক্লাস করেছি আমি তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন করিয়েছি, আশা করি তোমাদের তা মনে আছে। আজকে আমরা করব ডাব্লিউ এস কোশ্চেন কাকে বলে এবং কোনগুলো ডাব্লিউ এস দ্বারা গঠিত কোশ্চেন, সেগুলো কিছু নিয়ম এবং কিছু ডাব্লিউ এস কোশ্চেন। তাহলে প্রথমে আসি ডাব্লিউ এস কোশ্চেন কাকে বলে। যেসব শব্দের মধ্যে ডাব্লিউ এবং এস রয়েছে সেগুলোকে ডাব্লিউ এস কোশ্চেন বলে। যেমন হোয়াট, হু, হুইজ, হোয়ের, হোয়েন, হোয়াই, হাউ, হুজ এবং হোম ইত্যাদি হল ডাব্লিউ এস দ্বারা শব্দগুলো গঠিত। তাহলে আমরা এখন আসি ডাব্লিউ এস তৈরি করবার নিয়ম সম্পর্কে। সবাই ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। ডাব্লিউ এস কোশ্চেন তৈরি করবার নিয়ম, ফার্স্ট বা ওয়ান, কে বোঝালে হু দ্বারা ডাব্লিউ এস কোশ্চেন তৈরি করতে হয়। টু, কাকে, কার সাথে, কার দ্বারা বোঝালে হুম দ্বারা ডাব্লিউ এস কোশ্চেন তৈরি করতে হয়। থ্রি, কার বোঝালে হুস দ্বারা ডাব্লিউ এস কোশ্চেন তৈরি করতে হয়। ফোর, কি, পেশা, বয়স, উচ্চতা ইত্যাদি সম্পর্কে জানতে চাওয়া হলে হোয়াট দ্বারা ডাব্লিউ এস কোশ্চেন তৈরি করতে হয়। ফাইভ, সময় সম্পর্কে জানতে চাওয়া হলে হোয়েন দ্বারা ডাব্লিউ এস কোশ্চেন তৈরি করতে হয়। সিক্স, কোথায় বা কোন স্থানে জানতে চাওয়া হলে হোয়ের দ্বারা ডাব্লিউ এস কোশ্চেন তৈরি করতে হয়। সেভেন, কিভাবে, কত, কেমন ইত্যাদি বোঝালে হাউ দ্বারা ডাব্লিউ এস কোশ্চেন তৈরি করতে হয়। নাম্বার এইট, কোনটি বোঝালে হুইজ দ্বারা ডাব্লিউ এস কোশ্চেন তৈরি করতে হয়। তোমরা যদি এই আটটি নিয়ম ভালো মতন পড়ো তাহলে তোমাদের ডাব্লিউ এস কোশ্চেন তৈরি করতে অনেক সহজ হবে। এখন আমরা কয়েকটি ডাব্লিউ এস কোশ্চেন নিয়ে আলোচনা করব। ফার্স্ট, সুমন ইজ এ ডক্টর। সুমন হলো কি, একজন ডাক্তার। তাহলে এখন সুমন এখানে ব্যক্তি বোঝানো হয়েছে। তাহলে আমরা এক নম্বর নিয়মে বুঝালাম কে বোঝালে হু দ্বারা ডাব্লিউ এস কোশ্চেন তৈরি করতে হয়। তাহলে এখানে উত্তর হিসেবে আসবে হু ইজ এ ডক্টর, কে একজন ডাক্তার। অবশ্যই তোমরা যখন ডাব্লিউ এস কোশ্চেন তৈরি করবে প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুলবে না। যদি তুমি প্রশ্নবোধক চিহ্ন না দাও তাহলে তোমাদের উত্তরটি সঠিক হবে না। টু, মিল্ক ইজ এ গুড ফুড। উত্তর হিসাবে এখানে আসবে তোমাদের মিল্কের নিচে ইন্ডিকেট করা আছে, তাহলে তোমাদের কি দিয়ে ডাব্লিউ এস কোশ্চেনটা তৈরি করতে হবে তা বুঝতে সহজ। হোয়াট ইজ এ গুড ফুড। নাম্বার থ্রি, রিতা ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং। অ্যান্সার, হোয়েন ডাজ রিতা ওয়েক আপ। নাম্বার ফোর, শি ইজ 10 ইয়ার্স ওল্ড। অ্যান্সার, হাউ ওল্ড ইজ হি। আশা করি তোমরা ডাব্লিউ এস কোশ্চেন ভালো মতন বুঝতে পেরেছো।
তোমাদের বইয়ে পৃষ্ঠা নাম্বার 10-22 পেজ, সেখানে ডব্লিউএস কোশ্চেন সম্পর্কে আরও বিস্তারিত দেওয়া আছে। আরও বিস্তারিত দেওয়া আছে কীভাবে তুমি ডব্লিউএস কোশ্চেন তৈরি করতে পারবে এবং আরও নিয়ম সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তাহলে তোমরা বাসায় তা ভালো মতো প্র্যাকটিস করবে, ভালো মতন পড়বে এবং পরীক্ষার জন্য ভালো মতো প্রস্তুতি নেবে। আজকে তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।